তো বড় ব্রেকিং আপডেট বর্তমানে এই মুহূর্তে উঠে আসছে তো এসএসসির নতুন একটা আপডেট হয়ে আসছে আশা করি আপনারা সকলে জানেন তো আজকে সুপ্রিম কোর্টে শুনানির হওয়ার কথা ছিল ঠিক আছে তো শুনানিতে কি বলা হয়েছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রায় ছাব্বিশ চাকরি বাতিল করা হয়েছিল তো এটা হাইকোর্টের নির্দেশ ছিল ঠিক আছে তো বর্তমানে এসএসসির নতুন একটা আপডেট পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট আপডেট যেটা আপনাদের দেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্টে যেটা বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে যে এই সেই নির্দেশ যেটা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রায় ছাব্বিশ চাকরি বাতিল তো সেই নির্দেশেই বর্তমানে এখন রাখছে সুপ্রিম কোর্ট তো তো এটা সব থেকে বড় একটা ব্রেকিং আপডেট বর্তমানে রয়েছে ঠিক আছে তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রধান বিচারপতি জানান যে এতজনের চাকরি বাতিল করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজারের মতো তো এটা কিন্তু আসলে একটা বড় সিদ্ধান্ত এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বললেন ঠিক আছে এবং আদালতের কাছে কোনোরকম যদি পথ না থাকে তো শেষ মেয়ে কিন্তু সিদ্ধান্ত কিন্তু এরকমই হবে তো তার জন্য হয়তো কলকাতা হাইকোর্টের বিচারপতি এই রায়টি দিয়েছেন এটাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন এসএসসি স্ক্যাম ঠিক আছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন এটা তো সিরিয়াস ফট বাইরে যদি অ্যাপয়েন্টমেন্ট হয় এবং এই সময় একটা মারাত্মক বলা যায় মারাত্মক বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে কী হল শুনানিতে তা আমরা চলে আসছি বিস্তারিত তো স্কুল সার্ভিস কমিশনের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তা বহল রাখলো সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি সোমবার তো আজকে সোমবার শুনানি ছিল ঠিক আছে তো সেই নির্দেশ যে নির্দেশ হাইকোর্টে হাইকোর্ট দিয়েছিল যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল তো সেই নির্দেশ বর্তমানে বহাল রাখলো ঠিক আছে রকম বিস্তারিত দেয়নি রকম ঠিক আছে তো এটা বড় বড় বর্তমানে এখন ব্রেকিং আপডেট উঠে আসছে তো তারপরে চলে আসি নেক্সট ডে তো স্কুল সার্ভিস কমিশনের পঁচিশ সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট বহাল রাখল সুপ্রিম কোর্ট মামলা পরবর্তী শুনানি সোমবার এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠে শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন যদি ওএমআর সিট না থাকে তাহলে কে যোগ্য আর কে অযোগ্য তা কীভাবে নির্ধারণ করা যাবে তো বন্ধুরা এটাই কিন্তু বারবার হাইকোর্ট কিন্তু বলা বলেছিলেন এস কে যে কোনো রকম কিন্তু নথি যদি থাকে প্রমাণ যদি থাকে ওএমআর সিট কোথায় গেছে ওএমআর শীট সিট যেন সম্পূর্ণরূপে ডকুমেন্ট যেন পেশ করে কোর্টে ঠিক আছে তো কোনো রকম কিন্তু এসএসসি ডকুমেন্টস ডকুমেন্ট কিন্তু পেশ করতে পারেনি কোনো রকম কিন্তু ওএমআর সিট পেশ করতে পারেনি কোর্টে এসএসসি সম্পূর্ণভাবে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে নষ্ট করে দেওয়া হয় তো সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে যদি ওএমআর সিট না থাকে তাহলে যোগ্যকে কে এবং অযোগ্য তো সেটা কিভাবে নির্ধারণ করা হবে সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন ঠিক আছে তারপর চলে আসি নেক্সটে বিচারপতি জানান মামলা প্রবর্তী শুনানি আগামী সোমবার এর আগে কলকাতা হাইকোর্ট রায় দেয় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করা হলো তারও বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং এসএসসি তাদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় হাইকোর্টের এই রায়ে যেন স্থগিত দেওয়া হয় তবে সুপ্রিম কোর্ট তাতে কণ্ঠপাত করেনি প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান ওএমআর এম সিট সব নষ্ট হয়ে গেছে তাহলে কি যোগ্য আর কি অযোগ্য প্রার্থী কিভাবে নির্ধারণ করা সম্ভব হবে যে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন বা বা নেই সমস্ত করা হয়েছে নষ্ট করা হয়েছে ফলে সমস্ত ওয়েম আর সেগুলো যদি নষ্ট করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এই যে গোটা নিয়োগ দুর্নীতি সেখান থেকে কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী সেটাকে নির্ধারণ করা কিভাবে সম্ভব হবে অর্থাৎ যার ভিত্তিতে এই নিয়োগ সেই সিটই তো নেই নষ্ট করে ফেলা হয়েছে তাহলে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব বন্ধুরা আসলে একটা বিশাল বড়ো একটা ব্রেকিং আপডেট উঠে আসছে যে ও সিটে যেহেতু নেই ঠিক আছে সিটে যেহেতু নেই তো কিভাবে যোগ্য এবং অযোগ্য নির্ধারিত হবে তো সেটাই কিন্তু আসলে থেকে কিন্তু বিরাট বড়ো একটা ব্যাপার তো তারপর চলে আসে নেক্সটে প্রধান বিচারপতি আরও পর্যবেক্ষণ করে যান যে এতজনের চাকরি বাতিল এটা একটা বড় সিদ্ধান্ত তবে আদালতের কাছে কোনো পথ না থাকলে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এটা বড় সিদ্ধান্ত কোনো সন্দেহ নেই তবে কলকাতা হাইকোর্ট হয়তো পারেনি তাই অন্য কোনো সিদ্ধান্ত নিতে আসল ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে তবে এত লোকের চাকরি গেল তার যারা আসল সুবিধাভোগী তাদের দেখতে হবে তবু বন্ধুরা আসলেই ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে যেহেতু কোনো রকম কিন্তু কোনো আশা করা যায় আশা কিন্তু নেই ঠিক আছে এবার চলে আসছি শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি তার আরও পর্যবেক্ষণ বেআইনিভাবে নিয়োগ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই যথাযথ তদন্ত হওয়া দরকার তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের আট নম্বর আদেশে স্থগিত জারি করেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে সুপার নিউমেরিক পোস্ট চুরি যারা করেছিলেন প্রয়োজনে তাদের হেফাজত নিয়ে জেরা করা যাবে রায়ের এই অংশটির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পারলেন যে আট নম্বর যেটা আদেশ দেওয়া হয়েছিল যে সু সুপার নিউমেরিক পোস্ট যেটা এক্সট্রা একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল ঠিক আছে তো সেই ক্রিয়েট পোস্টে হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছিল প্রয়োজনে সিবিআই তদন্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তো এটা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু ইস্তি জারি করেছে সুপ্রিম কোর্ট ঠিক আছে তো তারপর চলে আসছি নেক্সটে প্রসঙ্গত গত সোমবার কলকাতা হাইকোর্ট দুশো আশি পাতার রায়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরানোর নির্দেশও দেওয়া হয় সে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য বন্ধুরা আশা করি ক্লিয়ার তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটাই বলেন যে ওয়েমার সিট যেহেতু নেই ওয়েমার সিট যেহেতু নষ্ট করে ফেলা হয়েছে তো কিভাবে যোগ্য অযোগ্য নির্ধারিত করা সম্ভব এটা কিন্তু সবচেয়ে যেমন বড়ো প্রশ্নমোতক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এটা কিন্তু হাইকোর্টের প্রশ্ন ছিল যে ওয়েমার সিট কিন্তু কোনো রকম নেই তো যোগ্য অযোগ্য প্রমাণ করা অসম্ভব তো এই কথাটা কিন্তু অনেকেই বলেছেন আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রশ্নটি কিন্তু করেছিলেন যে ওয়েমার সিট কোনো রকম নেই তো কীভাবে যোগ্য অযোগ্য প্রমাণ করা যাবে তো এটা কিন্তু আসলে একটা বিরাট বড় ব্যাপার এবং প্যানেলে এবং বাইরে থেকে নিয়োগ করা হয়েছে করে প্রধান বিচারপতি বললেন যে প্যানেলে যেটা বাইরে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ জালিয়াতি এবং এটা ব্যায়নইভাবে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু কোনো রকম সন্দেহ নেই তো তার জন্য কিন্তু কোনো রকম কিন্তু স্থগিত জারি করেনি শুধু আট নম্বরই আদেশে শুধু স্থগিত জারি করেছে সুপ্রিম কোর্ট ঠিক আছে তো এই হিসেবে আজকের যেটা শুনানি হলো তো সেই হিসেবে বোঝা যাচ্ছে যে বর্তমানে কোনো রকম স্থগিত নেই ঠিক আছে যেটা ছাব্বিশে চাকরি বাতিল করা হয়েছে তো সেটা কিন্তু হাইকোর্টের যেটা রায় নির্দেশ তো সেই হিসেবে কিন্তু সেই রায়টাই কিন্তু বল থাকলো ঠিক আছে তো আগামী সোমবার এখন নেক্সট এখন হিয়ারিং হবে তো নেক্সটে যখনই আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে